দীর্ঘ 14 মাসেরও বেশি সময় ধরে এভাবেই জেলখানার মতো বদ্ধ ঘরে আটক থাকে 3.5 বছর বয়সী মরিয়ম ও 18 মাস বয়সের ছোট্ট শিশু নূর। বাবা মানে বটবৃক্ষ, প্রখর রোদে শীতল ছায়া, বাবা মানে নির্ভরতা, অন্ধকারে পথের দিশা। বাবা জীবিকার তাগিদে অনেকটা বাধ্য হয়ে তাদের অসহায় পিতা এভাবেই তালাবদ্ধ ঘরে রেখে যান ছোট্ট এই শিশুদের। বরিশাল সিটি কর্পোরেশনের 1 নং ওয়ার্ডের পশ্চিম কাউনিয়া হাজারা খাতুন স্কুল সড়কের মোহাম্মদিয়া মসজিদ সংলগ্ন একটি ভাড়াবাসার এক কক্ষে এমন মানবেতর জীবন অতিবাহিত করছে দুই শিশু। দুজনের মুখেই স্পষ্ট কথা ফোটেনি। দুই ভাই বোনের বাবা রনি শিকদার ফিরোজ পেশায় একজন রিক্সা চালক। তিনি মরিয়ম ও নূরের একাধারে বাবা ও মা, কারণ ছোট্ট শিশু দুটির মা বেঁচে নেই, হয়েছে অস্বাভাবিক মৃত্যু। পেট চালানোর দায়ে ছোট্ট শিশু দুটিকে ঘরে তালাবদ্ধ করে রেখে বের হয়ে যেতে হয় বাবা ফিরোজকে, কারণ তাদের দেখার আর কেউ নেই। তবে সারাদিন পর তালা খুলে বাবা ঘরে ঢুকলেই হাসির ঝলক বয়ে যায় মরিয়ম ও নূরের মুখে। এভাবেই ফিরোজ দুই সন্তানকে নিয়ে পিতৃত্বের চরম পরীক্ষা দিয়ে চলছে প্রতিটি মুহূর্তে। ওই সকালবেলা মনে করেন ওদের নাস্তা খাওয়াই, খাওয়াইয়া গোসল টোসল করাইয়া কোনো সময় মুখ তাইকে মাইকে তো রাইতে এই গোসল করাই পরিষ্কার করি, করার পরে তারপরে গাড়ি চালাইতে যাই। হয়তো 3 ঘন্টা রিক্সার জমাও আছে 300 টাকা, সেই 3 ঘন্টা চালাইয়া যে যা হয় 250-300-400 টাকা যা পাই তাই দিয়ে আর কি এই বাজার টাজার করি। বিকালবেলা আবার একটু চালাই ওদের নিয়ে, একজন সিঁড়ি একজন উঠাই, উঠাই একপাশে, অনেকে ওঠে অনেকে ওঠে না, কেউ ওঠে হয়তো 10 টাকা বেশি দেয় খুশি, আবার কেউ দেয় না, এইরকম আর কি চলি। কী করি এই পালতেছি এই 12 মাস 14 মাস। সন্তানদের মুখের দিকে তাকিয়ে আর দ্বিতীয় বিবাহ করেননি ফিরোজ। বাচ্চার মা থাক, বাচ্চা থাকতেই মা চলে যায়, পা ফালাই খেয়ে যায় গিয়া মেডিকেল এনে ফালাইতে চলে যায়। আমি তো বাবা, নিরুপায় বাবা, আমি তো জেল করছি, আমি তো বুঝি সেই কষ্ট কারে করে। সেখানে গিয়া যেরুই ছিল তার তেয়ার আর ভালো বুঝি দিয়েছে, জেলখানায় গেলে মানুষ হয় কেউ আবার কেউ অমানুষ হয়। যাই হোক, এখন আমার সন্তান, আমি তার ফালাইতে পারবো, আমি তো সব বাবাদের মতন। আমার তো ছোটোবেলা, আমার মা ছোটোবেলায় মারা গেছে, আমি তো বুঝি কষ্ট। বিবাহ করেন নাই কেন? বিবাহ করিনি এই কারণে, যদি ছেলে মেয়েরে খেদাই দেয় যে তোমার বাবার বৃষ্টি দিল, আজকে মেয়েরা তো ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, ঠিক আছে, আবার আশেপাশে মাইকে বুদ্ধি দেবে যে তুমি কেন এই দুইটা বাচ্চার মা, দুইটা বাচ্চার সাথে আইসো, কিন্তু ভালোভাবে দিয়ে দিতে। এরকম অনেক আছে মানুষ, মহিলার আছে, ব্যাটার আছে, বুদ্ধি দেয় এইটা এই চিন্তা করেই আর কি করিনি দিয়ে। কারণ বাচ্চা সবাই মানুষ করতে পারবে না, তাছাড়া মনে করেন আমাদের বাচ্চার দিমু তার কাছে, সে যে ভালো পাইবে কোনো বিশ্বাস নাই। ফিরোজ ঝালকাঠির কিস্তিকাঠি গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। প্রায় 15 বছর আগে বরিশালে এসেছিলেন জীবিকার সন্ধানে। 2019 সালে তার বিবাহ হয় আগৈলঝরার বাসিন্দা মারজানের সঙ্গে। 2021 সালের 30শে ডিসেম্বর মারজান আকস্মিকভাবে আত্মহত্যা করেন। 2021 সালে মারজানের আত্মহত্যার সময় মরিয়মের বয়স ছিল 18 মাস, আর ছোট ছেলে নূরের বয়স ছিল মাত্র 5 মাস। এক রুমের ছোট্ট বাসায় মাসে 1700 টাকা ভাড়া দেন ফিরোজ, আর দিনে রিক্সার ভাড়া দেন 300 টাকা। বাকি যা আয় করেন তাতেই চলে দুই সন্তান আর তার জীবন। সন্তানদের ভালো কোনো জামাকাপড় নেই পরিধানের জন্য, নেই কোনো তৈশজপত্র। স্ত্রীর আত্মহত্যার কারণ আজ পর্যন্ত জানেন না ফিরোজ। এমনকি স্ত্রী মারা যাওয়ার পর তার বাবার বাড়ি আর শ্বশুরবাড়ির কারোর সাথেই কোনো যোগাযোগও রাখেননি তিনি, তাই বলে তিনি জীবনের কাছে হেরে যেতে চান না। বাবা এমন একটি শব্দ যার মাঝে লুকিয়ে আছে ভালোবাসা, অসীম ভালোবাসা, যে ভালোবাসার ভাগ কখনো কাউকে দেওয়া যায়।